সিলেটে নদ নদীর পানি অনেকটা স্থিতিশীল থাকায় সাত উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে গেল চব্বিশ ঘন্টায় অতিবৃষ্টিতে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানি ঢুকে নিচতলা তলিয়ে গেছে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা হাসপাতাল চত্বরের কোথাও হাঁটু পানি কোথাও কোমর সমান পানি থাকায় বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন সিলেট জুড়ে অতিবৃষ্টিতে নদ নদীর পানি কমেছে অত্যন্ত গতিতে রোববারের তুলনায় সুরমা ও কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি কমেছে এক থেকে দুই সেন্টিমিটার চব্বিশ ঘন্টায় সিলেটে দুইশো ছাব্বিশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাঝে দুই দিনের বিরতি থাকলেও গত রাত থেকে সিলেটে কালবৈশাখীর পাশাপাশি অঝর ধারায় বৃষ্টি নামে এতে সিলেট নগরীর নিচু এলাকা জলাবদ্ধতা দেখা দেয় সিলেট এস এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলা ও রক্ত পরীক্ষার সঞ্চালন কেন্দ্রে ভোর থেকে পানি ঢুকতে শুরু করে ফ্লোর বারান্দা ও প্রবেশপথ পানিতে তলিয়ে যাওয়ার বিপাকে পড়েন রোগী ও তাদের স্বজনরা এদিকে নদ নদীর পানি ধীর গতিতে কমায় হাওড়ে ও পানির উচ্চতা কমছে না ফলে বন্ধি ও বন্যা আশ্রয় কেন্দ্রে থাকাদের ফেরার প্রতীক্ষায় দীর্ঘায়িত হচ্ছে পানিবন্দি মানুষের অভিযোগ প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না পর্যাপ্ত পানির অবস্থা তো সেখানে তো আমরা ওলা বয়ে রয়েছি আল্লাহ্লা হরিয়ার বর্তমানে কর্মী গোহাস নয় বাড়িঘর বুঝেছে প্রচুর বাড়িঘর আছে আপনার ঘূর্ণিঝড় হালকা ঘূর্ণিঝড় আসিল অনেক ক্ষতি হয়েছে পানি বর্তমানে এখন খুব বড় ধরছে কোনো বাড়েরও না কমেরও না এদিকে বন্যার্থদের মধ্যে শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন শুকনো খাবার দেওয়া হয়েছে অনেক জায়গায় আর ত্রাণ হিসেবে আপনার চাল দেওয়া হচ্ছে আমাদের কাছে যথেষ্ট মানে খাদ্য মজুদ আছে একটু কালকে খারাপ ছিল কালকে চেয়ে আজকে একটু ভালো আছে টিভি নিউজ ডেস্ক